আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কোনো বডির জন্য আপনি কিভাবে ভিসিআর কার্ড বা প্রজাপতি মেস্কিগুলো কিভাবে আপনি কাটিং করবেন। তো আপনি যদি দর্জি কাজে একদমই নতুন হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে কিন্তু খুব সহজে আপনি শিখতে পারবেন যে কিভাবে ভিসিআর কার্ড বা প্রজাপতি মেস্কিগুলো সঠিক নিয়মে কাটিং করতে হয়। তো দেখুন, আমি এখানে মোট কাপড় নিয়েছি 3.5 গজ। তো 3.5 গজ কাপড় দিয়ে আমি এখন যে কোনো বডির জন্য, যে কোনো মেজারমেন্টের জন্য কিভাবে এখন একটি মেস্কি আপনি কাটিং করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। তো সবার প্রথমে আমাদের কাপড়টা ভাঁজ করতে হবে। তো দেখুন, এইখানে আমি কাপড়টা কিন্তু অলরেডি 4টা ভাঁজ করে নিয়েছি। সো আমি যদি এখানে আপনাদের দেখাই, তো দেখুন এখানে রয়েছে আমাদের এক পার্ট, দুই পার্ট এবং এখানে রয়েছে এক পার্ট, দুই পার্ট, অর্থাৎ এখানে সামনের পার্ট এবং পিছনের পার্ট। মোট আমাদের এখানে 4টা ভাঁজ কিন্তু আমরা অলরেডি কাপড়টি কিন্তু সম্পূর্ণ করে নিয়েছি। এবং এখানে সাইডে কাপড় রয়েছে আমাদের, বাকি হাতার কাপড়গুলো রয়েছে, সেগুলো আমরা বের করে আপনাদের দেখাবো। তো সবার প্রথমে আমরা এখানে দেখুন একটা মার্ক করে নেব, কাপড়টা সোজা করার জন্য এখানে একটা মার্ক করব। তো এখানে মার্কটা আমি করে নিলাম। মার্ক করার পর দেখুন এখান থেকে আমি মূলত এখন 2 ইঞ্চি কাপড় আমি নিয়ে নিব। তো এখান থেকে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নিলেও অনেক সময় হয়ে যায়। তো এখান থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি কাপড় আপনি এখান থেকে একটা মার্ক করে নেবেন। আমি মার্কটা দেখুন করে নিয়ে নিলাম। তো এইভাবে প্রথমে আপনাদের এখানে মার্কটা করে নিতে হবে, যেটা আমরা মুড়িয়ে সেলাইটা দিয়ে দিব। এবং এখানে যদি বাঁকা কাপড় যদি থাকে তাহলে এটা অবশ্যই আপনারা কাটিং করে নিয়ে নেবেন। তো এরপর আমরা দেখুন এইখান থেকে আমাদের এখন যে ঝুলটা রয়েছে, এই ঝুলটা বা লংটা মেস্কিটি নিতে হবে। তো দেখুন আমরা কিন্তু এখানে কাপড়টা, সম্পূর্ণ কাপড়টা বিছিয়ে নিয়েছি। এখন জাস্ট এখান থেকে আমাদের যে ঝুলটা, সেই ঝুলটা আমরা এখান থেকে নিয়ে নিব। তো আমাদের দেখুন 52 ইঞ্চি ঝুল আমাদের রাখতে হবে, আমরা মেস্কিটির 52 ইঞ্চি ঝুল রাখবো। তো 52 ইঞ্চি ঝুল নিয়ে আমরা এখানে এটা মার্ক করে দিব। তো দেখুন আমি কিন্তু এখানে আমার যে ঝুলটা, মেস্কিটার ঝুলটা আমি বের করে নিয়ে নিলাম। তো এইভাবে প্রথমে আপনার যে মেস্কিটি রয়েছে, মেস্কিটির ঝুল বা লংটা আপনাকে বের করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু এইখানে মেস্কিটির যে ঝুল, সেই ঝুলটা আমি বের করে নিয়ে নিলাম। এরপর দেখুন আপনাকে এখন মেজারমেন্টে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কত ইঞ্চি বডির জন্য এই মেস্কিটি কাটিং করতেছেন। তো দেখুন আমি যে মেস্কিটি এখন কাটিং করে দেখাবো, এটা হচ্ছে আমি 44 ইঞ্চি বডির জন্য মেস্কিটি কাটিং করে দেখাবো। তো 44 ইঞ্চি বডির জন্য কীভাবে আপনি মেস্কিটির মেজারমেন্টগুলো রয়েছে, এই মেজারমেন্টগুলো আপনি বের করবেন। তো এখানে আমি একটা সূত্র ব্যবহার করে আপনাদের 44 ইঞ্চি বডির জন্য মেস্কিটি বাইর করে দেখাবো। এবং আপনি যে বডির মাপটা রয়েছে, যেটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে বডির মাপটি আপনি শুধুমাত্র একটি সূত্র ব্যবহার করেই আপনি বের করে নিতে পারবেন। সো এখানে আমি 44 ইঞ্চির জন্য যে মেজারমেন্টটা নিয়েছি, তো 44 ইঞ্চি বডির জন্য আমাদের যে আর্মল রয়েছে বা আমাদের যে গলা রয়েছে সেটা আমাদের নিতে হবে। তো যেহেতু আমি এখানে মোটা মানুষের জন্য বা মোটা মহিলাদের জন্য এই মেস্কিটি কাটিং করতেছি, তাহলে সেই হিসাবে কিন্তু আমাকে এখানে মার্কগুলো আমাদের করতে হবে, অর্থাৎ মেজারমেন্টগুলো আমাদের নিতে হবে। তো সবার প্রথমে আমরা এখানে গলার মাপটা যদি ধরি, সো এখানে গলার মাপটা আমরা 44 ইঞ্চি বডির জন্য বা 44 ইঞ্চি বা মোটা মানুষের জন্য আমি যখন মেস্কি কাটিং করতে যাব, তখন কিন্তু আমার গলাটা কিন্তু একটু বড়ই নিতে হয়, কারণ স্বাস্থ্য মানুষের কেরু বেশি থাকে বা কেরু কম থাকে, সেই হিসাবে আমাদের এখানে গলাটা নিতে হয়। তো যেহেতু আমরা এখানে মোটা মানুষের জন্য মেস্কিটি কাটিং করতেছি, আমি এখান থেকে 7 ইঞ্চি নেব। তো দেখুন এখানে 7 ইঞ্চির থেকে কিন্তু আমাদের যে আর্মলটা রয়েছে, বডির পার্টের আর্মল, ওই 7 ইঞ্চিতেই কিন্তু আমাদের 44 ইঞ্চি রাখতে হবে। তো যখন আপনি 44 ইঞ্চি বডির জন্য একটি মেস্কি বা যখন একটি কামিজ কাটিং করতে যাবেন, তখন কিন্তু আপনাকে যে বডির পার্টের যে মহড়াটা রয়েছে বা আর্মলটা রয়েছে এটা নিতে হবে 7 ইঞ্চি। তো আমরা এখান থেকে একটা মাপেই কিন্তু দুইটা মার্ক আমরা করে নিতে পারবো। তো এখান থেকে আমরা 7 ইঞ্চিতে মার্ক করে নিব। তো আমরা এটা এখানে কি করব, এটা এখান থেকে মার্ক করে দিব। তো দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এখানে আমাদের আর্মল এবং গলাটা কিন্তু আমরা বের করে নিয়ে নিলাম। তো এরপরে এখানে আমাদের বডির মাপটা আমাদের বের করতে হবে। তো এখানে আমি প্রথমে আমি বলে দিয়েছিলাম যে বডির মাপটা আপনি কীভাবে বের করবেন। তো এখানে একটা সূত্র ব্যবহার করে আমরা এই বডির মাপটা বের করতে পারবো। তো দেখুন সবার প্রথমে আমরা কী করবো, এখান থেকে আমরা 3 ইঞ্চি আমরা বাদ দিয়ে নিব। এখানে যে আমরা 3 ইঞ্চি বাদ দিব, এটা হচ্ছে আমাদের ওই গলাতেই কিন্তু ওই কাপড়টা কিন্তু আমাদের মেকআপ হবে। তো এই জন্য আমরা যে কোনো মেস্কি, গোল গলার মেস্কি, চারকোনা গলার মেস্কি বা প্রজাপতি মেস্কি, ভিসিআর কাট মেস্কি, এইগুলো মেস্কিগুলো যখন আপনি কাটিং করতে যাবেন, জাস্ট আপনি এখান থেকে যেই দিকে আপনার খোলা সাইড রয়েছে, এই খোলা সাইডের দিকে আপনি 3 ইঞ্চি কাপড় আপনি বাদ দিয়ে নেবেন। বাদ দেওয়ার পর আপনার দেখুন বডিটা কত ইঞ্চি সেটা আপনি নিয়ে নেবেন। সাপোজ ধরুন আপনার যদি 40 ইঞ্চি বডি হয়, তাহলে 40 কে 4 ভাগ করলে হয় 10 ইঞ্চি, তাহলে এখানে 10 ইঞ্চি নেবেন। যদি আপনার 42 ইঞ্চি হয় তাহলে 10.5, যদি 44 ইঞ্চি হয় তাহলে আপনি এখান থেকে 11 ইঞ্চি, অর্থাৎ আপনার যত ইঞ্চি বডি হবে সেটাকে জাস্ট আপনি 4 ভাগ করবেন। আপনার যত ইঞ্চি বডি থাকবে সেটাকে জাস্ট আপনি 4 ভাগ করে নিয়ে এখানে মার্কটা করে নিয়ে নেবেন। তো এখান থেকে আমরা একটা মার্ক করব এবং এখানে আমরা 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিব, কারণ এখানে আমাদের সেলাই রয়েছে, সেলাই মার্জিন। তো এখানে আমরা 11.5তে আমরা এখানে মার্কটা করে নিব।
তো দেখুন আমরা কিন্তু এখানে আমাদের মার্কটা কিন্তু আমরা করে নিয়ে নিলাম। তো এখানে আমাদের আর্মল এবং গলার মাপটা এবং বডির মাপ তিনটা মাপ কিন্তু আমরা অলরেডি বের করে নিয়েছি। তো এরপর আমাদের দেখুন আমরা যে প্রজাপতি মেসকি বা আমরা যে ব্রাকাট বা আমরা যে ভিসের কাট মেসকির যে প্লেটটা কাটিং করব ওইটা আমরা কত ইঞ্চি নিব লংটা সেটাও কিন্তু আমাদের এখানে অ্যাকুরেট মেজারমেন্টে নিতে হবে। তো যখন আপনি সিঙ্গেল মানুষের জন্য কাটিং করতে যাবেন তখন আপনার এখান থেকে 10.5 বা 11 ইঞ্চি নিলে কিন্তু হয়ে যাবে। আর যখন আপনি মোটা মানুষের জন্য বা হেলদি মানুষের জন্য আপনি মেসকি কাটিং করতে যাবেন তখন আপনাকে এটা নিতে হবে 12 ইঞ্চি। তো আমি এখান থেকে 12 ইঞ্চি দিয়ে এটা মার্ক করে নিব। তো দেখুন আমি কিন্তু এখানে আমার যে প্লেটের যে লংটা বা আমি প্লেটটা যে লাগাবো ওই প্লেটটার আমি লংটা নিয়ে নিলাম কিন্তু এখানে 12 ইঞ্চি। এটা আপনি শুধুমাত্র মোটা মহিলাদের জন্য বা মোটা মানুষের জন্য এটা 12 ইঞ্চি নিতে পারবেন, আর যারা সিঙ্গেল রয়েছে তাদের জন্য আপনি 10.5 থেকে 11 ইঞ্চি নিলে কিন্তু হয়ে যাবে। তো এরপর নিব আমরা আমাদের শোল্ডার। তো শোল্ডারের মেজারমেন্ট আমাদের নিতে হবে। তো এখানে দেখুন এখানে যেহেতু আমাদের 4টা ভাঁজ রয়েছে এখানেও আমাদের শোল্ডার এখানেও কিন্তু আমাদের 4টা যে পার্ট রয়েছে 4টাকে আমাদের 4 বার যোগ করতে হবে। যোগ করে আপনাকে এখানে আপনাদের যে শোল্ডার রয়েছে আর্মল রয়েছে সেগুলো আপনাদের নিতে হবে। তো যেহেতু আমরা এখানে 44 ইঞ্চি বডির জন্য এই মেসকিটি কাটিং করতেছি তাহলে এখানে আমরা যে শোল্ডারটা নিব আমরা 14 ইঞ্চি। তাহলে 14 ইঞ্চি নিতে গেলে এখানে যেহেতু আমি প্রথমেই বলে দিয়েছি এখানে 4টা পার্ট রয়েছে এখানে আমাদের নিতে হবে 1 ভাগ। তাহলে 1 ভাগ নিতে গেলে এখানে আমাদের 3.5 ইঞ্চি নিতে হবে। তো 3.5 ইঞ্চির এখানে একটা মার্ক করব। তো দেখুন এখানে কিন্তু আমরা মার্কটা আমরা করে নিলাম, অর্থাৎ এখানে আমাদের যে শোল্ডারটি আমরা বের করে নিয়ে নিলাম। এরপর দেখুন এখানে আমাদের বডির পার্টের আর্মলটি বের করতে হবে। এটা কিন্তু আমরা 7 ইঞ্চি আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম। 44 ইঞ্চি বডির জন্য আমরা বডির পার্টের যে আর্মলটা রয়েছে সেটা নিব আমরা 7 ইঞ্চি। তাহলে এখানে 7 ইঞ্চির আমাদের মার্ক আছে, এখানে আমাদের মার্ক করতে হবে না। জাস্ট এখানে আপনার যত ইঞ্চি থাকবে এটা জাস্ট মিডিল থেকে আপনি এখান থেকে শেপটা করে নেবেন। তো দেখুন আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে শেপটাও কিন্তু করে নিয়ে নিলাম। এরপর আমাদের এখান থেকে এই আর্মলের শেপটা করতে হবে। তো এখান থেকে কোনো মেজারমেন্ট নেওয়ার প্রয়োজন নেই, এখান থেকে জাস্ট আপনি এই দিক থেকে জাস্ট ঘুরিয়ে নেবেন শেপটা। তো দেখুন আমি কিন্তু এখানেও কিন্তু শেপটা সুন্দরভাবে করে নিয়ে নিলাম। তো সম্মানিত ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই ভিসিয়ার কাট মেসকি বা প্রজাপতি মেসকির যে প্লেটের শেপটা আমরা করে নিয়েছি। আমাদের সমস্ত মেজারমেন্টগুলো কিন্তু আমরা বের করে নিয়েছি। এখন জাস্ট এটা আমরা কাটিং করব। এই কাটিং করার পর এই আলাদা পার্টটাকে আমাদের আরও ডাবল ভাঁজ দিয়ে আমাদের এই সাইড থেকে এর অর্ধেক পার্টটা আমাদের নিতে হবে এবং সাইড থেকে আমাদের হাতার পার্টটা বের করতে হবে। তাহলে এখানে আরেকটা বিষয় দেখুন এখানে আমাদের যে গলাটা রয়েছে গলাটা কিন্তু আমরা এখানে 7 ইঞ্চি নিয়েছি। দেখুন এখানে 7 ইঞ্চি কিন্তু নিয়েছি, আমাদের এখানে গলাটা টিকবে কিন্তু আমাদের 5 ইঞ্চি। আমরা প্রথমে কিন্তু এখানে বডির এখানে কিন্তু 3 ইঞ্চি কাপড় আমরা বাদ দিয়েছিলাম। এখানে যে 2 ইঞ্চি রয়েছে এবং 1 ইঞ্চি আমাদের এক্সট্রাভাবে নিয়েছি সেলাই মার্জিনের জন্য। তাহলে এখান থেকে এই যে 2 ইঞ্চি যে থাকতেছে এখানে, তো এখানে টোটালে যে 3 ইঞ্চি থাকতেছে ওই টোটাল 3 ইঞ্চি কিন্তু আমাদের যে একটা প্লেট আমাদের তৈরি করতে হবে এইদিকে 3 ইঞ্চির প্লেট যেটার মধ্যে আমাদের কুচিটা বসবে, ওই 3 ইঞ্চির প্লেটেই কিন্তু মূলত আমাদের এখান থেকে যে 5 ইঞ্চির যে গলাটা আমাদের গলাটা মেকআপ হয়ে কিন্তু এখানে 7 ইঞ্চিতে কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওই প্লেটটা সহ। তাহলে আমরা প্রথমে এটা কাটিং করে নিই। কাটিং করার পর আমরা ওই প্লেটটাও কাটিং করে নিব। তো ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু এখানে পার্টটা কিন্তু আলাদা করে নিয়ে নিয়েছি। এখন জাস্ট আমাদের এখানে যে পার্টটা রয়েছে এই পার্টটা মূলত আমাদের এখানে ডাবল ভাঁজ করে নিতে হবে, যেটা আমি প্রথমে বলে দিয়েছিলাম এই পার্টটাকে আমাদের ডাবল ভাঁজ করতে হবে। তো আমরা এটা এইদিকে ভাঁজ করে নিব। এখানে পার্টটা ভাঁজ করে নিয়ে নিলাম। এখন জাস্ট আমরা কী করবো, এই পার্টটা আমরা এখন যে এখানে যে মার্কটা রয়েছে এই মার্ক সোজাই আমরা এটা কেটে নিব। তো দেখুন আমরা কিন্তু এখানে পার্টটা কিন্তু আমরা কাটিং করে নিয়ে নিলাম। এবার আমরা এখান থেকে আমাদের আর্মলের পার্টটা কাটিং করে নিই। তাহলে দেখুন আমরা কিন্তু এখানে আমাদের আর্মলের শেপটাও কিন্তু এখানে কাটিং করে নিয়ে নিলাম। এরপর দেখুন এখান থেকে আমাদের একটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, বা আমরা এখানে যে প্লেটটা যে জয়েন করব এই জয়েন্টটা কিন্তু আমাদের এখানে আমাদের গলাটা যত ইঞ্চি থাকবে এই গলা এখানে কিন্তু আমাদের এটা মার্ক করতে হবে। তো এখানে 5 ইঞ্চিতে আমরা একটা চিহ্ন দিয়ে নিলাম এখানে। তো দেখুন এখানে 5 ইঞ্চি আমরা চিহ্ন দিয়ে নিলাম, বা আপনি এখানে চাইলে এখানে চিহ্ন দিতে পারেন। এখানে আমি একটা চিহ্ন দিয়ে নিলাম। এরপর দেখুন এখানে যে কাপড়টা রয়েছে এখানে আমাদের 4টা পার্ট রয়েছে, এখান থেকে আমরা 2টা পার্ট সরিয়ে নিব। তো এরপর দেখুন আপনারা যে কাজটা করবেন এটা এইদিকে ডাবল ভাঁজ করে নিয়ে নেবেন। তো এইভাবে জাস্ট ডাবল ভাঁজ করে নিয়ে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমাদের 2 ইঞ্চি কিন্তু এটা আমাদের হয়ে গেছে। তো এখান থেকে 2 ইঞ্চি এবং এখান থেকে এখানে মারখানের চিহ্ন রয়েছে এখান থেকে আমরা মোট 6 ইঞ্চি এটা আমরা বের করে নিয়ে নেব।
তাহলে এখান থেকে এখানে নিব 3 ইঞ্চি এদিকে নিব আমরা 1 ইঞ্চি থেকে তাহলে এটা আমরা একটু কাটিং করে নেই তো এখন জাস্ট এটা আমরা কাটিং করে নেই তো দেখুন আমরা কিন্তু এখানে আমাদের প্লেটটা কিন্তু কাটিং করে নিয়ে নিয়েছি যে প্লেটটা আমরা দেখুন যে প্লেটটা আমরা এখানে বসাবো এবং এখানে দেখুন এটাও কিন্তু আমরা এখানে জয়েন করে নিব তাহলে এখান থেকে আমরা যদি এখন বডিটা আমাদের মাপ দেই তাহলে দেখুন এখানে যদি আমরা আমাদের 1 ইঞ্চি বাদ দেই সেলাই মার্জিনটা দেওয়ার পর এখান থেকে দেখুন আমাদের বডিটা কিন্তু এখানে 11 ইঞ্চিতে চলে আসছে তাহলে এখান থেকে আমাদের খুব সহজে কিন্তু 44 ইঞ্চি বডিটা আমরা বের করে নিতে পারতেছি এবং এইখান থেকে আমাদের যে গলাটা রয়েছে গলার চিহ্নটা দেখুন এখানে কিন্তু আমাদের আছে তো এইখান থেকে যদি আমরা গলাটা এখন মাপ দেই তাহলে দেখুন এইখানেও কিন্তু আমাদের গলাটার যে অ্যাকুরেট মেজারমেন্ট 5 ইঞ্চি এই অ্যাকুরেট মেজারমেন্ট 5 ইঞ্চি কিন্তু আমাদের গলাটাও কিন্তু বের হয়ে গেছে এবং এইখানে যে বাকি কাপড়টা রয়েছে এটা আমরা এখানে কুচি দিব কুচি দেওয়ার পর এই কাপড়টার সাথে কিন্তু আমরা এই কুচিটা এটা আটকে নিব তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে পার্টগুলো কাটিং করা শেষ এখন আমাদের এখানে যে কাপড়টা রয়েছে এটা দিয়ে আমাদের এখন হাতার কাপড়টা কাটিং করে নিতে হবে তো এখান থেকে যে ভাঁজটা আছে এই ভাঁজেই আমরা কাটবো তো সবার প্রথমে আমাদের এখানে যে মার্কটা রয়েছে অর্থাৎ এখানে যে ভাঙ্গাটা রয়েছে এই ভাঙ্গা থেকে আমরা ধরবো তো এইভাবে আমরা ফিতাটা বিছিয়ে নিব তো এখানে ফিতাটা আমরা বিছিয়ে নিলাম তো এখান থেকে সবার প্রথমে আমরা এখানে 3 ইঞ্চি নিব শেপ দেওয়ার জন্য এবং এখানে আমাদের তো মার্ক আছেই এরপর আমরা এখান থেকে হাতার লংটা নিয়ে নিব তো এখানে হাতার লং নিব আমরা 18 ইঞ্চি এবং এখানে 1 ইঞ্চি কাপড় আমরা এক্সট্রাভাবে নিয়ে নিব তো এই মার্কগুলো আমরা করে দেই তো দেখুন আমরা কিন্তু এখানে মার্কগুলো করে নিয়ে নিলাম এরপর হাতার মুখটা আমরা এখানে বের করে নিব তো এখানে হাতার মুখ নিব 5 ইঞ্চি এবং এখান থেকে 1 ইঞ্চি কাপড় আমরা এক্সট্রাভাবে নিয়ে নিব তো এরপর আমরা এখানে দেখুন আমাদের মহরটা নিব আমরা এখানে 9 ইঞ্চি সো কীভাবে আপনি সঠিক নিয়মে হাতা কাটিং করবেন এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে চ্যানেলটা আপনারা দেখে নিতে পারেন তো এখানে আমি 9 ইঞ্চি নিয়ে নিব নেওয়ার পর এখানে একটু কাপড় আমি ব্যালেন্স নিয়ে নিব ব্যালেন্স নেওয়ার পর আমি এখান থেকে এটা শেপটা করে নিব তো এরপর আমরা এখান থেকে শেপ কাটা স্কেলটা ইউজ করব তো এখানে শেপটা আমরা দিয়ে নিব তো দেখুন এখান থেকে আমরা শেপটাও কিন্তু দিয়ে নিলাম তো এখন আমরা এই হাতাটা কাটিং করে নিই তো ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের মেসকির যে হাতাটি এই হাতাটা কিন্তু আমরা কাটিং করে নিয়ে নিলাম তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এই হাতাটা কিন্তু কাটিং করে নিতে পারবেন তো ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই মেসকিটি কিন্তু আমরা কাটিং করে নিয়ে নিলাম তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে একটি মেসকি কিন্তু কাটিং করতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন